ওকে, হ্যালো এভরিওয়ান। সো আমরা আমাদের যে নেক্সট টিউটোরিয়াল ইন্টারফেস ইন জাভা এটা শুরু করতে যাচ্ছি। তো প্রথমেই বলে নিই যে ইন্টারফেস জাভা একটা ইম্পর্টেন্ট পোর্শন, এবং যখন আমরা কোড করব ইন্টারফেসে অনেক দরকার হয়। ঠিক আছে, দেখা যায় যে আসলে অনেক সময় কোড অনেক মেসি হয়ে যায় বা অনেক বড় হয়ে যায়, ওই ক্ষেত্রে আমরা চাইলে ইন্টারফেসের মাধ্যমে খুব ইজিলি আমরা কোডটাকে ছোট করতে পারি এবং সেটা স্ট্রাকচার ওয়েতে সাজাতে পারি। আচ্ছা, তো আসো শুরু করি। ইন্টারফেস আসলে কি? ইন্টারফেস বলা হচ্ছে যে অ্যান ইন্টারফেস ইন জাভা ইজ আ ব্লু প্রিন্ট অফ এ ক্লাস। ওকে, ব্লু প্রিন্ট মানে কি? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড, যেটাতে অ্যাবস্ট্রাক্ট মেথড হিসাবে কাজ করবে। আচ্ছা, মানে কি? মানে হচ্ছে যে ইন্টারফেস এখানে আমার কি থাকবে? আনইমপ্লিমেন্টেড অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে। আমাদের লাস্ট টিউটোরিয়াল দেখেছিলাম জাভাতে যে অ্যাবস্ট্রাক্ট মেথড কিভাবে কাজ করে। সো আমার ফার্স্ট কথা হচ্ছে আমার ইন্টারফেসে কি থাকতে হবে? আমার অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে হবে। আচ্ছা, এরপর আমার কিছু এটা দেখি যে ইন্টারফেস কেন ডিফারেন্স ক্লাস থেকে। আচ্ছা, ইন্টারফেস এই কারণে ডিফারেন্ট কারণ হচ্ছে এখানে নিউ দ্বারা ইনিশিয়ালাইজ করা যাবে না। ঠিক আছে, আমরা এখানে কোনো নিউ কিওয়ার্ড তো ইনিশিয়ালাইজ আমরা করতে পারবো না, যেরকম হচ্ছে আমরা ক্লাস নেমের ক্ষেত্রে নিউ দ্বারা ইনিশিয়ালাইজ করতে পারবো। আচ্ছা, এরপর সেকেন্ড পয়েন্টে বলতেছে যে এখানে কিন্তু কোনো কনস্ট্রাক্টর থাকবে না, যে অ্যান ইন্টারফেস ক্যান নট কন্টেন এনি কনস্ট্রাক্টর। ঠিক আছে, এই ফিচার্সটা আমাদের মনে রাখতে হবে যে আমরা এখানে কোনো কনস্ট্রাক্টর থাকবে না। আর ইন্টারফেস হচ্ছে বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, এটা মনে রাখতে হবে। যখনই আমি ইন্টারফেসটা ডিক্লেয়ার করবো, তার নিচে অবশ্যই আমাকে বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করে ফেলতে হবে। ঠিক আছে, এবং অ্যাবস্ট্রাক্ট কি এখানে দেখো একটা কথা বলছি, ইউ ডু নট নিড টু ইউজ দ্য অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ওয়াইল ডিক্লেয়ারিং অ্যান ইন্টারফেস। আচ্ছা, যখনই আমি এই ইন্টারফেস ডিক্লেয়ার করব, তখনই আমি যে মেথড গুলোকে লিখবো সেগুলো অটোমেটিক অ্যাবস্ট্রাক্ট মেথডে হয়ে যাবে। ঠিক আছে, এই কারণে আমাকে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করার দরকার নেই। আচ্ছা, আর এই ইন্টারফেস ইজ নট এক্সটেন্ডেড বাই ক্লাস, ইট ইজ ইমপ্লিমেন্টেড বাই ক্লাস। আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে দেখেছিলাম যে ইনহেরিট করার সময় ক্লাসটা আমরা এক্সটেন্ড করি। সুতরাং যদি ইন্টারফেসে কাজ করতে চাই, অবশ্যই আমাকে ইন এক্সটেন্ডেড জায়গায় কি লিখতে হবে? ইমপ্লিমেন্ট কথাটা উল্লেখ করে দিতে হবে। কিওয়ার্ড আমার ধরতে কিওয়ার্ড হিসাবে ধরো এই জিনিসটাকে কি আমাকে উল্লেখ করে দিতে হবে যে ইমপ্লিমেন্ট করছে। ঠিক আছে, আচ্ছা চলো যে আমরা একটা এক্সাম্পল চাই, যে এক্সাম্পলটা দেখার আগে আমাকে বলি যে আমরা কি কাজ করব। যে আমরা হচ্ছে একটা কুকিং ওয়েবসাইট বানাবো যেখানে অনেক কুকিং গেম থাকবে একসাথে। ঠিক আছে, আমি চাই যে প্রতিটা গেমে একটা কমন ফিচার ইমপ্লিমেন্ট হবে। সাপোজ আমি যদি একটা গেম বানাই বিরিয়ানি, এখন তার জন্য একটা ফিচার ইমপ্লিমেন্ট করা হয়। সাপোজ কোনো বিরিয়ানিতে হচ্ছে, আমি ধরলাম বাস্তবে যে আমার হচ্ছে বিরিয়ানিতে সাপোজ মুরগির মাংস ইউজ করবো। আচ্ছা, তো এখন এই যে মিট, ঠিক আছে, যে আমি বলতেছি চিকেন মিট, যেটা এই মিটটা হচ্ছে আমরা কি আর একটা যে মনে করো আমাদের যে আইটেম স্যান্ডউইচ, এই স্যান্ডউইচে আমরা হচ্ছে মিট দিয়ে থাকি, রাইট? তো এই যে আমি একটা ফিচার্স কমন রাখলাম যে আমার হচ্ছে তোমার বিরিয়ানির ক্ষেত্রে আমি চিকেন মিট ইউজ করতেছি, আমার স্যান্ডউইচের ক্ষেত্রে আমার কি একটা চিকেন মিট ইউজ করতেছি। সুতরাং এরকম ফিচার আমাকে সেম রাখতে হবে। ওই ধরনের হচ্ছে কি আমার একটা ওয়েবসাইট বা বানানোর ট্রাই করবো আর কি, এক্সাম্পল। আচ্ছা, তো আমার এখানে কি বেসিক অ্যাক্টিভিটি কি হবে? যে ফার্স্ট আমাকে প্রিপারেশন করতে হবে, প্রিপারেশন মানে একটা ইন্টারফেস বানাতে, ক্লাস নাইন খেয়াল রাখতে হবে যে আমি এখানে ইন্টারফেস করতেছি নট এ ক্লাস। তো আমাকে ফার্স্ট একটা ইন্টারফেস প্রিপারেশন, যেটা নাম দিয়ে প্রিপারেশন বানাতে হবে, যার আন্ডার হচ্ছে কি এই মেথড গুলো থাকবে, যে অ্যারেঞ্জ ইনগ্রেডিয়েন্টস, প্রিপেয়ার ইনগ্রেডিয়েন্টস, কমপ্লিট প্রিপারেশন। আচ্ছা, আমি আবারও বলছি যে আমাকে ফার্স্টে কি আমার কাছে একটা প্রিপারেশন ইন্টারফেস বানাতে হবে, যার আন্ডারে এই তিনটে মেথড থাকবে। এবং এই তিনটে মেথডে কি হবে? অ্যাবস্ট্রাক্ট মেথড। আমরা বলেছিলাম কিছুক্ষণ আগে যে ফিচার আমাদের কি হবে, এটা অ্যাবস্ট্রাক্ট মেথড হবে। এরপর হচ্ছে আমাকে এটা অ্যাসেম্বলিং সেলিং এটা আমাকে করতে হবে। আচ্ছা, তো এখন আমার এই বেসিক যে অ্যাক্টিভিটি এগুলো আমরা কি করব, যে এই প্রতিটা জিনিস আমাকে কি এই গেমে কল করতে হবে। ঠিক আছে, তো আসো আমরা একটু দেখি যে প্রিপারেশন কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব। আচ্ছা দেখো, তো আমরা হচ্ছে কুকিং ডেমো নামে একটা প্যাকেজ দিয়েছি, এটা আন্ডারে সবগুলো ক্লাস ওপেন করেছি।
কি পারছেন, ঠিক আছে? যে দেখো ইন্টারফেস আমার এটা হচ্ছে ডিক্লেয়ার করা সিস্টেম, তো আমার হচ্ছে এখানে মোড বলে দিতে হচ্ছে পাবলিক, পাবলিক হচ্ছে আন্ডার আছে যে এখানে আমার ক্লাস দেখলাম, তো ক্লাসের দেখো আমরা এখানে কি লিখছি ইন্টারফেস, দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন ক্লাস এন্ড ইন্টারফেস। আমার ইন্টারফেসে আমি কি ক্লাসে হচ্ছে নিউ কিওয়ার্ড দ্বারা আমি ইনিশিয়ালাইজ করতাম, বাট এখানে আমরা কি করবো, এখানে হচ্ছে আমরা ইন্টারফেস দ্বারা কি করব ইনিশিয়ালাইজ করবো প্রিপারেশন। আচ্ছা এই প্রিপারেশন নাম থাকে, যেটা তো আমি এই ফার্স্ট স্লাইডটা দেখি, স্লাইড অনুযায়ী আগাই যে প্রিপারেশন নামে আমি এখানে কি করেছি একটা ইন্টারফেস খুলেছে। আচ্ছা এরপরে বলা হয়েছিল কি আমার অ্যাক্টিভিটিতে আমার তিনটে কি থাকবে, মেথড থাকবে, এবং আমরা জানি তিনটা মেথড অবশ্যই কি হবে অ্যাবস্ট্রাক্ট মেথড। দেখো খেয়াল করবে যে এটার আন্ডারে যেহেতু কোনো বডি নাই এই মেথড গুলো আন্ডার, তো আমরা এটা বুঝতে পারছি যে কি অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে আছে। তাহলে আমাদের প্রথম টাস্কটা ঠিক আছে, যে আমরা চাচ্ছিলাম যে আমরা এরকম একটা ইন্টারফেস বানাবো যেটা কি যেটা হচ্ছে এরকম অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে। এখন এই ইন্টারফেস আমি তো বললাম, এখন বানালাম প্রিপারেশন করলাম, আমাকে নিশ্চয়ই এখন কি করতে হবে কুকিং করতে হবে। দেখি আমাদের এরপরে কি টাস্ক ছিল, দেখো এই যে রেজিস্ট্রে আমরা করেছি যে ক্রিয়েট এন ইন্টারফেস ফর দ্য ফার্স্ট অ্যাক্টিভিটি। এরপর আমাদের কি বলেছে যে আমাদের বিরিয়ানি ক্লাস বানাতে হবে, যেটা ইনহেরিট করবে কাকে, প্রিপারেশন ক্লাস, তাই বিরিয়ানিতে। আচ্ছা দেখো আমরা এখানে ফোকাস করে এখানে বলতেছি যে পাবলিক ক্লাস বিরিয়ানি, ঠিক আছে? যে পাবলিক ক্লাস বিরিয়ানি মানে আমার তো প্রিপারেশনে যা করবো ওটা তো বিরিয়ানিকে কি করতে হবে এক্সেস পাওয়া লাগবে, রাইট? যে আমি তো একটা রান্না করবো বিরিয়ানি রান্না করবো, এটার জন্য কি আমার প্রিপারেশন পাওয়া লাগবে। প্রিপারেশনের মধ্যে যে মেথড গুলো আছে এই মেথড গুলা কি আমাকে এই বিরিয়ানিতে যে দেখো কল করতে হবে উইথ সাম রিটার্ন ভ্যালু, ঠিক আছে? এখানে কিন্তু আমার বডি আছে, খেয়াল করো রিটার্ন রাইস সিস্টেম ডট, মানে এখানে আমি একটা প্রিন্টার স্টেটমেন্ট লিখছি, ঠিক আছে? তো এখানে কি আছে, এখানে হচ্ছে আমার সেই যেটাকে বলে যে মেথডের মধ্যে আমি কি ভেরিয়েবল গুলোকে ডিক্লেয়ার করে দিয়েছি যে আমার বিরিয়ানি আনার জন্য যা যা লাগবে, যে যে উপকরণ গুলো লাগবে। আচ্ছা তো এখানে আর একটা মজার বিষয় হচ্ছে যে দেখো ইমপ্লিমেন্ট, খেয়াল করছো যে আগে আমরা এক্সটেন্ড লিখতাম, কিন্তু আমার ইন্টারফেসের ক্ষেত্রে অবশ্যই কি লিখতে হবে ইমপ্লিমেন্ট লিখতে হবে। আমরা যেহেতু ইনহেরিট করার সময় এক্সটেন্ড লিখতাম, ইন্টারফেসের সময় আগে কি লিখতে হবে ইমপ্লিমেন্ট। আচ্ছা তো আমাদের যে ফার্স্ট অ্যাক্টিভিটি ছিল খেয়াল করো, এটা আমার আমরা সম্পূর্ণ করলাম, যে আমাদের ফার্স্ট একটা ইন্টারফেস ক্রিয়েট করা দরকার হচ্ছে প্রিপারেশন নামে, যেখানে তিনটা মেথড থাকবে। তো মেথড গুলো কি হবে অ্যাবস্ট্রাক্ট মেথড, এবং এই প্রিপারেশনটাকে আমার এক্সেস পাওয়ার জন্য আমাকে কি বিরিয়ানি ক্লাস ইমপ্লিমেন্ট করতে হবে, নট এক্সটেন্ড ইমপ্লিমেন্ট, ঠিক আছে? ইন্টারফেস থেকে ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা এরপর হচ্ছে ওই যে ওই মেথড গুলো যেগুলো আমরা ডিক্লেয়ার করেছিলাম সেগুলোকে আমরা কি করলাম যে ভ্যালু দিয়ে দিলাম রিটার্ন টাইপ এবং প্রিন্ট স্টেটমেন্টের মাধ্যমে, ঠিক আছে? এরপরে আমাদের কি বলতেছে দেখো, যে আমার ইন্টারফেস ইন্টারফেস হচ্ছে এটা অ্যাডভান্টেজ, তাই না? যে আমি এটা কি অ্যাডভান্টেজ করবো, অ্যাডভান্টেজটা হচ্ছে যে আমার আমি জানি যে আমি মাল্টিপল ক্লাস এক্সটেন্ড করতে পারবো না, যেটা আমি ইনহেরিটেন্স বলি, তাই না? যে ইনহেরিটেন্স মাল্টিপল ক্লাসকে আমি এক্সটেন্ড করতে পারবো না, বাট আমার ইন্টারফেসে মাল্টিপল টাইপ ক্লাস এক্সটেন্ড করতে মানে এক্সটেন্ড নট ইমপ্লিমেন্ট করতে পারবো। এটা হচ্ছে মেইন অ্যাডভান্টেজ, খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাডভান্টেজ, যে আমরা খুব ইজিলি কি করতে পারবো আমরা এক্সটেন্ড করতে পারবো। আচ্ছা এখন দেখি কিভাবে আমরা এক্সটেন্ড করতে পারি বা ইমপ্লিমেন্ট করতে পারি মাল্টিপল ইন্টারফেস। তো ব্যাপারটা হচ্ছে আমি এখানে একটা অ্যাসেম্বলির নামে ক্লাস করবো, যেখানে হচ্ছে কি আমার এই তিনটা মেথড থাকবে, যে অ্যাসেম্বল আইটেমস কুক আইটেমস আর একটা কি ফিনিশ কুকিং, ঠিক আছে? এই জিনিসটা আমরা ক্রিয়েট করবো। তো এখন এই ইন্টারফেসটা ক্রিয়েট করবো, দেখো যে এই ক্লাসটা আমরা ইন্টারফেস সেকেন্ড অ্যাক্টিভিটির জন্য আমাদের এই ইন্টারফেসটা ক্রিয়েট করতে হবে। চলো এটা অলরেডি ক্রিয়েট করা আছে, বুঝলাই অ্যাসেম্বলি, ঠিক আছে? যে দেখো আমরা হচ্ছে এই সেকেন্ড ইন্টারফেসটা আমরা এখানে ক্রিয়েট করেছি, যেখানে হচ্ছে কি তিনটা মেথড আছে, এর মধ্যে যে প্রিপারেশন পি। এখন প্রিপারেশন পিটা কি, প্রিপারেশন পিটা হচ্ছে আমি কি করছি এখানে, মানে এই যে তোমার মেইন যে প্রিপারেশন ছিল, ঠিক আছে, ওটা থেকে আমি তার একটা ভ্যালুকে এখানে ইনিশিয়েট করে দিয়েছি, ইনিশিয়ালাইজ করেছি পি দ্বারা। কেন এটাকে করেছি, কারণ আমি আমি যখনই হচ্ছে যে মেইন ক্লাসে যাব, মেইন ক্লাসে আমরা কল করব, আমরা দেখবো যে কিভাবে কল করতেছি। তো এই যে আমার আগের ক্লাসে করছিলাম যে পাবলিক ক্লাস আমরা কি সাব ক্লাস দ্বারা খুব ইজিলি ইনিশিয়েট করতে পারি, এই জিনিসটার জন্য হচ্ছে কি আমরা এই অ্যাসেম্বলে আমরা হচ্ছে সেই জিনিসটা
লিখেছি মানে ভ্যালু পাস করেছি। আচ্ছা তো এরপরে টাস্কটা কি, এরপরে টাস্কটা হচ্ছে খেয়াল করো যে আমার ইমপ্লিমেন্ট করা প্রিপারেশন ক্লাস, ঠিক আছে আমি আমি যাচ্ছি এখান থেকে আগে দেখি আমরা, দেন হচ্ছে আমি করে যাচ্ছি যে আমি তো বিরিয়ানি যারা ইমপ্লিমেন্ট করেছিলেন তাকে প্রিপারেশন ক্লাস, এখন যেহেতু আমার আর একটা অ্যাক্টিভিটি চলে আসছে তাই না, যেটা আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটি অ্যাসেম্বলি, সুতরাং একে আমরা কি করতে পারি, একে হচ্ছে আমরা কি করতে পারি ইমপ্লিমেন্ট করতে পারি, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে ইমপ্লিমেন্ট যদি করি এখন এক্ষেত্রে কি আমার কোনো ইরর দেখাবে যদি যাই? তো ইমপ্লিমেন্ট এখানে কি লাগবে, অ্যাসেম্বলি। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে এখানে আমার করি ইরর দিচ্ছে না, কিন্তু আমি এই জিনিসটা কি করলাম, এই জিনিসটা হচ্ছে আমার প্রিপারেশন ক্লাস ছিল, ঠিক আছে। প্রিপারেশন ক্লাসের জন্য খেয়াল করো এই যে প্রিপারেশন ক্লাসের যে মেথড গুলো আছে এগুলো আমরা কি বিরিয়ানি ক্লাসে অলরেডি দেখো নিতে ডিক্লেয়ার করেছি, রাইট। আচ্ছা তো তেমনি ভাবে আমার হচ্ছে সেকেন্ড যে অ্যাক্টিভিটি অ্যাসেম্বলি, অ্যাসেম্বলিং, এই অ্যাক্টিভিটির জন্য এই মেথড গুলো কি আমাকে ডিক্লেয়ার করতে হবে। তো এই ডিক্লেয়ার করবো কোথায়, এই বিরিয়ানি ক্লাস তো ডিক্লেয়ার করবো, দেখো খেয়াল করো আমরা হচ্ছে এটা ডিক্লেয়ার করে রাখি, ঠিক আছে। এই যে কুক আইটেমস কমপ্লিট প্রিপারেশন অ্যাসেম্বল আইটেম বা ফিনিশ কুকিং, তাই না, এই যে এই তিনটা, এই তিনটা ছিল আমাদের অ্যাসেম্বলিং ক্লাসে। সুতরাং এই এই তিনটা মেথড কে আমরা কি করেছি এখানে ইনিশিয়ালাইজ করে ফেলেছি, এই কারণে আমার এখানে কি কোনো এরর দিচ্ছে না। বাট আমি যদি এই যে খেয়াল করো এটাকে যদি কমেন্ট আউট করে দিই, কমেন্ট আউট যদি করে দিই এখন দেখবে এখানে একটা ইরর দিচ্ছে, ইরর, ঠিক আছে। কারণ কি, বিরিয়ানি ইজ নট অ্যাবস্ট্রাক্ট এন্ড ডাজ নট ওভারহেড অ্যাবস্ট্রাক্ট, মানে বুঝাচ্ছে যে এই যে অ্যাসেম্বলি তোমার তো বিরিয়ানি ক্লাসকে এই অ্যাসেম্বলিং এই ক্লাসে আমার কি করতে হবে বা ইন্টারফেস হচ্ছে আমার এক্সেস পাওয়া লাগে। এখন এক্সেস পাওয়ার জন্য এটার যে মেথড ছিল এই ইন্টারফেসের যে মেথড গুলো ছিল এই মেথড গুলো কি আমাকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে রিটার্ন টাইপ দেয়, এই জন্য আমি যখনই এই কমান্ড আউট ঘুরা দিচ্ছি তখনই কি সে আমাকে কোনো আর ইরো দিচ্ছে না, ঠিক আছে। তো ভালো এটা হয়ে গেল, তাহলে আমরা এখন ইজি। আচ্ছা তাহলে এখন কি আমরা কি বলতেছে, নাও উই ক্যান কল অল দ্য মেথড ফ্রম ইচ ইন্টারফেস ইউজিং বিরিয়ানি অবজেক্ট, তাই না। যে আমরা কি আমরা হচ্ছে এখন ইজিলি এই যে এই মেথড গুলাকে কি আমি বিরিয়ানি যে অবজেক্ট আছে এই যে প্রিপারেশন এবং অ্যাসেম্বলি এটা দ্বারা আমরা কি করতে পারি, কল করতে পারি। এই যে খেয়াল করো আমি যখনই কল করলাম আমার হচ্ছে এই প্রিপারেশনের জন্য যে মেথড গুলো ছিল এটা ডান, অ্যাসেম্বলিং এর জন্য যে মেথড গুলো ছিল এটাও ডান, ঠিক আছে। এটা খুব সহজে আমাদের এখানে কল হয়ে গেল, ইজি। আচ্ছা সো এরপর আমাদের সাথে আমাদের কল হয়ে গেল, এখন আমরা দেখবো কিভাবে কল হইলো, ঠিক আছে। যে আমি তো জাস্ট মেথড গুলো ইমপ্লিমেন্ট করলাম, আমার তো মেইন ক্লাস আমি তো তোমাদের দেখাইনি, মেইন ক্লাসে যাই যদি দেখি যে কিভাবে কল হবে, খেয়াল করো এই যে আমরা এই জিনিসটা আগের ক্লাসে শিখেছিলাম ডাইনামিক মেথড ইউজ করে যে কিভাবে সাব ক্লাস দ্বারা আমরা কি করব প্যারেন্ট ক্লাস মানে চাইল্ড ক্লাস কে প্যারেন্ট ক্লাসে আমরা কিভাবে ইনিশিয়েট করতে পারি, ঠিক আছে। তো এই ইনিশিয়েট করার জন্য আমরা যাতে এখানে অবজেক্ট ডিক্লেয়ার করছি, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে এই যে পি এটাকে কিন্তু তুমি অবজেক্ট বলতে পারবে, এটা তোমার রেফারেন্স ভ্যারিয়েবল পি, ঠিক আছে। কারণ কি ইন্টারফেসে কখনো অবজেক্ট জানানো যায় না, আমাকে বলতে হবে যে প্রিপারেশনে ইন্টারফেসে রেফারেন্স ভ্যারিয়েবল হচ্ছে পি। আচ্ছা এখন তাকে যদি ইনিশিয়ালাইজ করতে হয় তাকে যে ক্লাসে ইমপ্লিমেন্ট করেছে বা ইমপ্লিমেন্ট করেছে বিরিয়ানি ক্লাসে ইমপ্লিমেন্ট করেছে, তাহলে বিরিয়ানি ক্লাস দ্বারা আমার প্রিপারেশন কি করতে হবে ইনিশিয়ালাইজ করতে হবে, যেটা আমার করছে। এরপর হচ্ছে ওই ওই ক্লাসে বিরিয়ানি ক্লাসে আমরা এই বি অবজেক্টটা ক্রিয়েট করবো, যেটা হচ্ছে নিউ দ্বারা ইনিশিয়ালাইজ করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা তো এরপর হচ্ছে যে আমরা এগুলো হচ্ছে প্রিপারেশনের সেই মেথড ওটাকে আমরা ইনিশিয়ালাইজ করেছি এবং এটা হচ্ছে কি অ্যাসেম্বলিং এর সেই মেথড কি ইনিশিয়ালাইজ করেছি। তো এটার এই জিনিসটা ইনিশিয়ালাইজ করার পরে হচ্ছে রান করার পর আমরা যে আগে দেখেছিলাম যে রানটা চলে আসছে, ঠিক আছে। আমাদের প্রিন্ট অ্যাসিস্ট্যান্ট দেখাচ্ছে যে আমার এখানে হচ্ছে প্রিপারেশন যে ক্লাস এই জিনিসটি ইমপ্লিমেন্ট হয়েছে এবং এখানে হচ্ছে কি আমার নিচে অ্যাসেম্বলিং যে
প্লাস সেই জিনিসটা কি আমাদের এখানে ইমপ্লিমেন্ট বা রান করছে। আচ্ছা সেইটুকু আমাদের দাও। এখন আমরা দেখবো এরপরে আমাদের কাজটা। আচ্ছা এখানে হচ্ছে যে পার্থক্য বলা আছে যে ইন্টারফেস এবং ক্লাস অ্যাবস্ট্রাক্টের কি কি পার্থক্য, ঠিক আছে? এই জিনিসটা একটু দেখবো যে আমি বলছি যে কিভাবে কি এক্সটেন্ড করতে হয়। আচ্ছা এখন কি বলতেছে দেখো যে মাল্টিপল ইনহেরিটেন্স ইজ নট সাপোর্টেড ইন কেস অফ এ ক্লাস বিকজ অফ অ্যাম্বিগুইটি। আচ্ছা কেন? কারণ হচ্ছে আমরা মাল্টিপল ক্লাসকে মানে ইন্টিগ্রেট করতে পারি না, ঠিক আছে? কারণ হচ্ছে আমাদের এখানে কিসের প্রবলেম হয়, আমাদের এখানে বলতেছে ইট ইজ সাপোর্টেড ইন কেস অফ ইন্টারফেস বিকজ দেয়ার ইজ নো অ্যাম্বিগুইটি অ্যাট ইমপ্লিমেন্টেশন ইজ প্রোভাইডেড বাই দ্য ইমপ্লিমেন্টেশন ক্লাস। আচ্ছা কিরকম যে দেখো আমি যদি এখান থেকে একটা ছোট একটা উদাহরণ দেখাই দিই তোমাদের, যে আমাদের এখানে দুইটা ক্লাস ছিল, একটা পাবলিক ক্লাস প্রিন্টেবল, পাবলিক ক্লাস শোয়েল। আচ্ছা তো দেখো দুইটাই হচ্ছে কি আমার মেথড প্রিন্ট, যেটা সেম মেথড। এখন কথা হচ্ছে যখন এই যে ভয়েড প্রিন্ট আমি মেইন ক্লাসে যাই অবজেক্ট দ্বারা এটাকে কল করব, তখন কি সে কি বুঝবে যে আসলে কাকে কল করছি, যে এই শোয়েবল না প্রিন্টেবল, সে তো বুঝবে না যে কাকে আমরা কল করছি, ঠিক আছে? যে যে দেখো এই যে এখানে আমরা এক্সটেন্ড করেছি যেটা বলতেছি, কিন্তু ইন্টারফেসের ক্ষেত্রে আমরা কি করতে পারি, চাইলেই দুই বা ততোধিক আমরা যে ক্লাস বা ইন্টারফেস কে বলি এটাকে আমরা কি করতে কল করতে পারি, ঠিক আছে? তখন হচ্ছে আমাদের কোনো ওই অবজেক্ট নিয়ে কোনো প্রবলেম হবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। তখন হচ্ছে আমাদের কোনো অবজেক্ট নিয়ে প্রবলেম হবে না, যে একটা ইন্টারফেস ক্যান এক্সটেন্ড ওয়ান অর মাল্টিপল ইন্টারফেস, কিন্তু ইনহেরিটেন্স কিন্তু পারে না, ঠিক আছে? যে খেয়াল করে ইনহেরিটেন্স কিন্তু এই জিনিসটা করতে পারে না, যেটা আর একটা মেইন ডিফারেন্স। আচ্ছা তো এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে যেমন ভাবে ডিজাইন করব যাতে এই যে দেখো যে প্রোডাক্ট আছে, ঠিক আছে, প্রোডাক্ট কি যে মানে এই ইন্টারফেস এমন ভাবে বানাবো যে চাইলে হচ্ছে প্রিপারেশন, মানে শুধু বলি যে দেখো যে সাপোজ নাও উই আর ডিজাইনিং ইন সাচ এ ওয়ে দ্যাট ইন অর্ডার টু সেল, আমরা একটা সেল করবো এবং এই সেল করার আগে অবশ্যই কি প্রোডাক্ট এবং অ্যাসেম্বলকে আমরা ফার্স্টে আগে ডিক্লেয়ার করে নিতে হবে বা প্রিপেয়ার করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা এখন কিভাবে করবো দেখো, আমরা কি চাইলেই এই যে একটা সেলিং ক্লাস খুলতে পারি, ঠিক আছে, যেটা এক্সটেন্ড করে রিকোয়েস্ট এবং অ্যাসেম্বলিং দ্বারা সেলিং ক্লাসে চলে যাই। আচ্ছা এখন এই জিনিসটা আমরা একটু এখানে রেখে দেখে না আসতেছি। আচ্ছা এখানে কি আমাদের ইয়াটা কি ছিল, কোয়েশ্চেনটা কি ছিল আমি আবার পড়ি। সাপোজ নাও উই আর ডিজাইনিং ইন সাচ এ ওয়ে দ্যাট ইন অর্ডার টু সেল, আমাকে সেল করার জন্য এমন একটা ডিজাইন তৈরি করতে হবে যাতে ওই প্রোডাক্টে কি অবশ্যই প্রিপেয়ার এবং অ্যাসেম্বল থাকে। তার মানে আমাকে আগে এটা ইনিশিয়ালাইজ করতে হবে, এক্সটেন্ড করে নিতে হবে, তাই না? আচ্ছা তাহলে কি করতে পারি আমরা হচ্ছে যে একটা সেলিং নামে ইন্টারফেস খুলে এটাকে এক্সটেন্ড করে দিতে হবে প্রিপারেশন অ্যাসেম্বলিং নামে, যেহেতু আমাকে এভাবে কাজ বলেছে যে সেল করার আগে অবশ্যই আমাকে প্রিপেয়ার এবং অ্যাসেম্বল করতে হবে ফার্স্ট। আচ্ছা এটা করার পর আমরা কি করতে পারি, এই ইমপ্লিমেন্ট করে দিতে পারি বিরিয়ানি ক্লাস দ্বারা আমরা কি সেলিংটাকে ইমপ্লিমেন্ট আমরা করে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা এখন ইমপ্লিমেন্ট যদি করি, খেয়াল করো বিরিয়ানি ক্লাসে যাই। আচ্ছা এখন এই জিনিসটা যদি আমি ইমপ্লিমেন্ট করি, এখানে যদি ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে এখানে আমার একটা কি প্রবলেম হবে যে আমার এই সেলিং ক্লাসের আন্ডারে যে খেয়াল করো সেলিং এর আন্ডারে এই যে মেথডটা আছে, এই মেথডটা কি আমাকে বিরিয়ানির আন্ডারও নিয়ে আসতে হবে এবং এটাকে কল করতে হবে, রাইট? আচ্ছা তো এখন যদি আমি কল করতে চাই যে এখন তাহলে আমার কি আমার তো এই কল করার জন্য আমাকে এক্সটেন্ড করবে, কিন্তু আমি বুঝবো কিভাবে, তাই না? যে এখানে খেয়াল করো যে এখানে অ্যাম্বিগুইটিটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, যে এখানে এক্সটেন্ড করতেছে প্রিপারেশন এবং অ্যাসেম্বলি দুইটা একসাথে, ঠিক আছে? আমাদের আমি পড়ে যাই ফার্স্টে এই যে প্রিপারেশন একটু আটার এবং এই অ্যাসেম্বলি এখানে যা আছে একটু আটার কি করতেছে আমাদের হচ্ছে এক্সটেন্ড করতেছে, মানে এখানে ইনিশিয়েট করে দিচ্ছে যে প্রত্যেকটা এখানে সে পাবে। এখন কথা হচ্ছে সেলিংকে তো আমাকে বিরিয়ানি ক্লাসে আনতে হবে,
এখন তাহলে সেলিং এর মধ্যে যে মেথড ছিল মেথড গুলো এখন নিয়ে আসবে রাইট তাহলে আমাদের এখানে কি টোটাল 8টা মেথড হবে সব মিলে যে খেয়াল করো আগে 6টা ছিল কি আগে 6টা ছিল হচ্ছে আমাদের আগে 6টা ছিল হচ্ছে আমাদের অ্যাসেম্বলিং অ্যাসেম্বলিং এবং প্রিপারেশন আর বাকি দুটো আসবে কি সেলিং এ 8টা মেথড এখানে একটা প্রবলেম কি এখানে একটা প্রবলেম হচ্ছে তাহলে যতবার আমি নতুন নতুন ক্লাস মানে ইন্টারফেস বানাবো এবং যতবার মেথড ডিক্লেয়ার করবো তার মানে কি আমার প্রত্যেকবার ক্লাসে ইমপ্লিমেন্ট করতে হবে তার মানে কি এখানে প্রচুর মেথড মানে কারণ 100 বার যদি আমি ইন্টারফেস তৈরি করি তাহলে 100 100 বারে 2টা করে মেথড হবে তাহলে 200টা মেথড আমাকে নিয়ে আসতে যেটা কি অনেক টাইম কনজিউমিং ব্যাপার ঠিক আছে বা এটা অনেক আমার বারবার এটা করে কি হবে আমাদের এটা প্রবলেম হবে আচ্ছা সো এই এই জিনিসটা এই জিনিসটা দ্বারা আমরা কি করতে পারি এই জিনিসটা তো হবে ঠিক আছে এটা নিয়ে কিন্তু আমাদের কোনো সন্দেহ নয় যে এই জিনিসটাতে কাজ করবে কিন্তু আমরা চাচ্ছি না যে এই জিনিসটা কাজ করবে ঠিক আছে কারণ এটা আমাদের অনেক টাইম ম্যানেজমেন্টের ব্যাপার তো এই জিনিসটাতে আমরা কি বুঝলাম এই জিনিসটাতে বুঝলাম যে একটা ক্লাস কি করতে পারে যে দুইটা ইন্টারফেস একই সাথে ইমপ্লিমেন্ট করতে পারে এবং একটা ইন্টারফেস কি দুইটা ইন্টারফেস কেও কি করতে পারে এক্সটেন্ড করতে পারে ঠিক আছে আচ্ছা বা ক্লাস ক্লাস কে এক্সটেন্ড করতে পারে ক্লাস ইন্টারফেস কে ইমপ্লিমেন্ট করতে পারে আর ইন্টারফেস কি ইন্টারফেস কে ইমপ্লিমেন্ট করতে পারে এখন খেয়াল করো ব্যাপারটা হচ্ছে যেহেতু আমার এখানে এক্সটেন্ড করতেছে এবং যেহেতু এখানে আমাদের কি অনেক মেথড হয়ে যাচ্ছে তাহলে আমরা কি আমরা যদি এখন আরেকটা মেথড ইউজ করতে চাই ক্যান্ডি তাহলে কি আবার সে ওই মানে ফোর্স করবে না সেলিং ইন্টারফেসে কাজ করার জন্য আমি যদি যাই ক্যান্ডি এই যে খেয়াল করো আমি এখানে একটা ক্যান্ডি শপ বানাইছি যেটা এক্সটেন্ড করতেছে কি সেলিং কে তাই না কারণ আমার এখানে বলে দিছি যে নাও ইফ আই অ্যাড অ্যানাদার গেম ওয়্যার উই হ্যাভ রেডিমেড ক্যান্ডি দেন উই উইল প্রিভিয়াসলি ডিজাইন সেলিং ইন্টারফেস ওয়ার্ক এখন আমি যদি এটাকে ডিজাইন করি তাহলে কি এখানে চলে আসবে রাইট আচ্ছা এখন এখানে কি সমস্যা হচ্ছে এখানে সমস্যা হচ্ছে এই যে টোটাল প্রাইস বা এই যে মেথডগুলো এই মেথডগুলোকে আবার এই বিরিয়ানি ক্লাসে চলে আসবে তাই না আবার হচ্ছে কি বিরিয়ানি ক্লাসে এখানে চলে আসবে আচ্ছা আমরা এটা হচ্ছে এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি তো খেয়াল করো এখন এই চলে আসবে এখন চলে আসলে কি সমস্যা হবে এই যে টোটাল প্রাইস ঠিক আছে এই টোটাল প্রাইসটা যদি আমি আবার এখানে লিখি যদি খেয়াল করো আমি যদি বিরিয়ানি ক্লাসে যাই এবং বিরিয়ানি ক্লাসে লিখে এই যে টোটাল প্রাইস আমি যখন এটাকে রান করব ঠিক আছে তখন সে কিন্তু বুঝবে না যে টোটাল প্রাইসটা তখন রান করবো যেন একটা প্রাইস শো করবে ঠিক আছে যে প্রাইস কত তখন কিন্তু সে বুঝবে না যে অ্যাম্বিগুইটি সৃষ্টি হয়ে যাবে রাইট আমাদের অ্যাম্বিগুইটি সৃষ্টি হয়ে যাবে তাই অ্যাম্বিগুইটি বাদ দেওয়ার জন্য আমাদের কি এটা লেখা যাবে না ঠিক আছে এবং দেখো এটা বলতো নাও নো ইকুইল স্কিল ফোর্স আর অ্যাসেম্বল অ্যান্ড প্রিপেয়ার ingredients so this design is flaw then we can simply delete the extension আচ্ছা আমরা তাহলে কি করতে পারি আমরা এই যে এখানে যে ক্যান্ডি যে তোমার টোটাল প্রাইসটা আছে আমরা এভাবে এক্সটেন্ড না করে আমরা হচ্ছে ডাইরেক্ট কি করতে পারি এই এই জিনিসটা হচ্ছে আমরা কুকিং প্রাইস মানে আমরা আবার একটু বুঝে যে এই যে টোটাল প্রাইস ঠিক আছে টোটাল প্রাইস মেথডটা আমরা কি করলাম বিরিয়ানি থেকে বাদ দিয়ে দিলাম আচ্ছা এখন এই সেলিং এর মধ্যে আমরা দেখো আগে যে এক্সটেন্ড করেছিলাম এই যে এখানে যে এক্সটেন্ড করেছিলাম খেয়াল কর এখানে এই যে আমরা যে এক্সটেন্ড করেছিলাম তাই না প্রিপারেশন অ্যাসেম্বলি তাহলে কি আমাদের এই জিনিসটা আমাদের ডাবল বার যে এখানে তো আমাদের দুটো অপশন ছিল এই টোটাল প্রাইসটা যদি আমি কনসিডার করি দেন হচ্ছে কি আমাদের এখানকার টোটাল প্রাইসটা আমরা ডিলিট করে দিতে পারবো ঠিক আছে আমাদের এটা দরকার হবে না কারণ আমাদের বারবার কল করার প্রয়োজন হবে না বারবার যদি কল করতে না চাই খেয়াল করো এই যে এই জন্য আমি কি করলাম এটাকে বাদ দিয়ে দিলাম সিম্পলি আমি ওইটুক পার্ট বাদ দিয়ে দিই এই যে খেয়াল করো যে আমি হচ্ছে এখন যাতে করে কি আমার এই বিরিয়ানি ক্লাসে হচ্ছে টোটাল প্রাইসটা
বিএনএ ক্লাসে যেতে আমাদের টোটাল পয়সা, বিএনএ ক্লাসে তো টোটাল পয়সা শো করানো লাগে, এবং যখন রান করো তখন যদি সে বুঝে যে এটা এই সেলিং এর মাধ্যমে এসেছে এবং এখান থেকে হিসাবটা করবে যে আসলে আমার কতটুকু ক্যান্ডি লাগবে, ঠিক আছে? এটাই ছিল আমাদের মেইন উদ্দেশ্য। আচ্ছা, এরপরে কি বলতেছে খেয়াল করে, এরপরে বলতেছে যে ক্যান্ডি শপ ক্যান নাও ইমপ্লিমেন্টেড অনলি সেলিং, যে তখন হচ্ছে আমরা শুধু সেলিং করতে পারবো। ক্যান্ডি শপে যে খেয়াল করে যে আমরা শুধু সেলিং পার্টেই এখানে এক্সটেন্ড করে দিব, তাহলে হচ্ছে এই সেলিং থেকে পরেই টোটাল প্রাইসটা আমাদের কল হয়ে যাবে। দেন হচ্ছে আমি যে মেইন ফাংশন এখানে খেয়াল করো, ঠিক আছে, মেইন ফাংশন যে সেল লিস্ট, এই সেল লিস্টটা আসলে হচ্ছে যে ক্যান্ডি শপ থেকে, যে এই সেল দিস মেথড হচ্ছে তখন কি আমি শুধু এই ক্যান্ডি শপ থেকেই কল করতে পারবো। মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে যে আমাদের যে ফার্স্টে যে এই যে সেলিং ছিল, এই সেলিং এ হচ্ছে আমরা কি করেছিলাম, তো ওদের টোটাল প্রাইস, এই টোটাল প্রাইস হচ্ছে সেলিং থেকে কল হবে, আর এই ক্যান্ডি শপ থেকে হচ্ছে আমাদের এই সেল লিস্টটা এখান থেকে কল হবে, ঠিক আছে? এটাই ছিল আমাদের মেইন উদ্দেশ্য, যে আমরা কিভাবে ইন্টারফেসের মাধ্যমে খুব ইজিলি আমরা এই জিনিসটা আমাদের শো করতে পারি। আচ্ছা, এখন আর একটা ব্যাপার হচ্ছে যে বিডিএনএ ক্লাসে এসে আমাকে কি করতে হবে, আমরা তো এক্সটেন্ড করলামই সেলিং কে, এরপর হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে অ্যাসেম্বলি। মানে হচ্ছে আমরা একই সাথে কি করতেছি, ইমপ্লিমেন্ট এবং ইনহেরিটেন্স একসাথে করতেছি। তাহলে সিনটেক্সটা আমাদের এভাবে লিখতেছে, ফার্স্টে আমাদের ইনহেরিটেন্স করতে হবে সেলিং, এরপর আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে কি অ্যাসেম্বলিং কে। আচ্ছা, তো ফার্স্টে আমরা সেলিং কে কেন করবো, কারণ হচ্ছে যে সেলিং আমরা কি সেলিং এর মাধ্যমে আমাদের এই টোটাল প্রাইসটা পাবো, দেন হচ্ছে টোটাল প্রাইসটা হিসাব করবো কিভাবে, যে অ্যাসেম্বলিং এ কি কি কাজ হয়েছিল, তাই না? এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাকে এই সেলিং এর আমার টোটাল প্রাইসটা আমাকে হিসাব করে দেখাবে। এই জন্য হচ্ছে আমাদের বিরিয়ানি ক্লাসে আমরা কি করব, আমরা হচ্ছে এটাকে এক্সটেন্ড করব সেলিং দ্বারা এবং ইমপ্লিমেন্ট করব কি অ্যাসেম্বলিং দ্বারা। দেখো এই জিনিসটাই হচ্ছে আমাদের এখানে বলা আছে, ঠিক আছে, যে যে ক্লাস ক্যান এক্সটেন্ড অ্যানাদার অ্যাবস্ট্রাক্ট ক্লাস এন্ড অলসো ইমপ্লিমেন্ট ইন্টারফেস এট এ সেম টাইম, যে এক্সটেন্ড সেলিং ইমপ্লিমেন্ট অ্যাসেম্বলি, ঠিক আছে? তো এটা এটাই ছিল আসলে মেইন ইন্টারফেসের কাজ, যে যে আমি যদি ফার্স্টে মানে ইন্টারফেসের মেইন উদ্দেশ্যটা কি, যে আমার ইজিলি হচ্ছে অনেক সময় আমাকে এখানে কি করতেছে, যে আমি যদি বারবার মেথড কল করা লাগতেছে, আমি একই সাথে একটা ইজিলি মেথড কি কল করে দিতে পারতেছি, এবং তখন হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড তৈরি করি হচ্ছে আমরা ইজিলি একটা মেথড কে আরেকটা মেথড কি আমরা ইমপ্লিমেন্ট করতে পারতেছি, যেটা হয়তো বা ইনহেরিটেন্স গুলো আমাদের করতে অনেক বড় হতো, ঠিক আছে? এই অ্যাডভান্টেজ এর কারণে আসলে ইন্টারফেসটা বেশি ইউজ করা হয়। আর ইন্টারফেসের কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে, জানেন অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্যান অলসো ইমপ্লিমেন্ট অ্যান ইন্টারফেস, যে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি আর একটা ইমপ্লিমেন্ট করতে পারে। যে আমি যদি এই যে সেলিং এ যাই, আমাদের সেলিং এ যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ছিল, আমি এখানে চাইলে কি ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট করতে পারি তাকে, ঠিক আছে? এই যে দেখো অ্যাসেম্বলিং কে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, ঠিক আছে? যে হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের ইমপ্লিমেন্ট, তো দেখো এখানে কিন্তু আমাদের কি ভুল দেখাচ্ছে, কারণ কেন ভুল দেখাচ্ছে, কারণ এটা আমরা চাইলেই পারি। আমরা যখনই আমাদের যেহেতু ক্লাস অলরেডি আমার ডিফাইন করা হয়ে গেছে, আমরা অলরেডি এটা প্রকাশ করে ফেলেছি, সুতরাং চাইলেই হচ্ছে কি আমরা এই এই অ্যাবস্ট্রাক্ট মেথড কে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারি একটা ইন্টারফেস। এটা একটা স্পেশাল বৈশিষ্ট্য, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ডাজ নট নিড টু ইমপ্লিমেন্ট দ্য মেথড অফ দ্য ইন্টারফেস। তো এটাই ছিল আসলে কি মেইনলি তোমাদের ইন্টারফেস ইন জাভা সম্পর্কে একটা বেসিক আইডিয়া, এবং মোটামুটি সবকিছুই স্লাইডে আছে, এবং তোদের কোড যখন তোমরা করবা বাসায় কিন্তু দেখাই দিলাম এই জিনিসটা, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং তো দ্য নেক্সট অনলাইনটা ইন্টারফেসের উপরই হবে, আর আশা করি তোমরা এই টিউটোরিয়ালটা বুঝতে পেরেছ। তো এই টিউটোরিয়ালটা ভালো করে প্র্যাকটিস করবে, এবং কোনো প্রবলেম হলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে, কোনো সমস্যা নেই।
তো আজকের মতন এই টিউটোরিয়ালে আমি এখানে শেষ করছি।